স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, এই জন্মের অপূর্ণ আশা কি পরজন্মে পূর্ণ হবে? নতুন করে শুরু করা যাবে আগামী জন্মে? উত্তর, অপূর্ণ আশা তো অধিকাংশ মানুষেরই থাকে, কিন্তু তার ইচ্ছাই পূর্ণ হয় যে এর জন্য দাম দিতে রাজি এবং পরিকল্পনা করে একে রূপদানে এগিয়ে যায়। পরের জন্মে নতুন শরীর পাওয়া যায়, কিন্তু মন নয়। এই জন্মের সংস্কার নিয়েই মন কাজ করে নতুন পরিস্থিতিতে। এই জন্মে মন যদি অলস থাকে, তবে পরজন্মে মন সহজে ডায়নামিক হবে না। এজন্য এই জন্মেই মনের সংস্কারকে উন্নত করা দরকার। বৃদ্ধ বয়সে অবসর সময়ে এটি করার শেষ সুযোগ পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, স্বামীর অপমানকর ব্যবহারে খুবই কষ্ট পাচ্ছি, গালাগালি, গায়ে হাত দেওয়া ইত্যাদি অসহ্য হয়ে উঠেছে, কি করব? উত্তর, এসব ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এই গ্রুপের সর্বরী পাঠক ও আরও কয়েকজন মানবাধিকার সমিতির সদস্যা এবং সরকারি সংস্থার সাথে যুক্ত, তাদের সঙ্গে আলোচনা করলে নানান সমাধান পাবেন, তারা আপনাকে সরাসরি সাহায্য দিতে সক্ষম। আরেকটা পথ, পরিবারের কোনো সদস্য, আত্মীয়, বন্ধু, যাকে আপনার স্বামী শ্রদ্ধা করেন, তার মাধ্যমে সমাধান করা। তিনি দুই পক্ষের সাথে কথা বলে একটা পথ বের করতে সাহায্য করবেন। তৃতীয় প্রশ্ন, কথামৃতে ঠাকুর বলেছেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, কর্ম নয়, তাহলে সমাজসেবা কেন করব? উত্তর, কর্ম যদি উদ্দেশ্য না হয়, তবে অফিসে চাকরি করাও তো উচিত নয়, বিয়ে করা বা ছেলে মানুষ করাও উচিত নয়, বুদ্ধের মতো বেরিয়ে পড়ুন। সমাজ সেবা করতে হয় সাধনা হিসেবে, এটা কর্মযোগ। স্বামীজির বই পড়ুন, তবেই ঠাকুরের কথার তাৎপর্য বুঝতে পারবেন। মনে রাখবেন, ঠাকুর তাঁর বাণী প্রচারের মূল দায়িত্ব স্বামীজিকেই দিয়ে গিয়েছিলেন, অর্থাৎ স্বামীজিই ঠিক ঠিক ঠাকুরের উপদেশের মর্ম বুঝতে পেরেছিলেন বলে ঠাকুর মনে করতেন।